প্রস্তাবিত বাজেটটি সুলিখিত তবে কিভাবে বাস্তবায়ন হবে তার কোনো দিক নির্দেশনা নেই এমনকি বাজেট তৈরি এবং বাস্তবায়নে সংসদ সদস্যদের কোনো ভূমিকা নেই শুধু সংসদে বিল পাশের দিন হ্যাঁ এবং না বলাটাই আইন প্রণেতাদের মূল দায়িত্বে পরিণত হয়েছে বাজেট নিয়ে সিপিডির আলোচনায় এসব বলেছেন আলোচকেরা একই সাথে মহামারীর এই ক্রান্তিকালে জীবন এবং জীবিকা বাঁচাতে জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন তারা রিজভিন আজ রিপোর্ট জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য 6,03,685 কোটি টাকার ব্যয় পরিকল্পনা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের পরদিনই চলতি অর্থবছরের রাজস্ব আয় ব্যয় আমদানি রপ্তানি প্রবাস আয় করোনাকালে স্বাস্থ্যখাত সব বিষয়ে বিশ্লেষণ তুলে ধরেছে সিপিডি পঁচিশ বছরের ঐতিহ্য ধরে রেখে বাজেট নিয়ে এই ধারাবাহিক আলোচনার আয়োজন গবেষণা সংস্থাটির ব্যবসায়ীদের সব দিয়ে দেওয়া হয়েছে এমন বক্তব্য কতটা সত্য প্রশ্ন ছিল তাদের ঢালাও ভাবে ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীরা লুটেরা ব্যবসায়ীরা এই অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে এই কথাগুলো কিন্তু আমরা খুব একটা শুনতে আগ্রহী না অর্থনীতিতে আমাদের যে ভূমিকা রয়েছে যে অবদান রয়েছে সেটাকে কিন্তু স্বীকার করাটা প্রয়োজন সবচেয়ে বেশি কাজ করে তবে আমার স্বাস্থ্য খাতে কিন্তু স্বাস্থ্য খাতে আমরা গত বছর যে অ্যালোকেশনটা দিয়েছে সেটাই কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না এবছর কিছু বাড়িয়েছেন কিন্তু সেটা কি বাস্তবায়ন হবে কিনা এই বাস্তবায়নের জায়গায় আমাদের স্বচ্ছতা দরকার জবাবদিহিতা দরকার ট্রান্সপারেন্সি দরকার এবং ক্যাপাসিটি বিল্ড করা দরকার বাজেটে আয় ব্যয় ঘাটতি সংখ্যা নিয়ে কোনো দ্বিমত নেই কারো সবার মনোযোগ বাস্তবায়নে লায়েজ নিয়ে নাড়াচাড়া করলে লাভ হবে না মাথায় দিয়ে রক্ত করে সিন্ধুটা ধরতে হবে এবং মানুষের প্রান্তিক সাধারণ মানুষের কল্যাণমুখী বাজেট হবে বলে আমার মনে হয় যে আমরা তো শুধু সংসদে আছি হা বা না বলার জন্য আমরা তো সংসদে আছি মানুষের যে চাহিদার কথাগুলো আছে সেগুলো ব্যক্ত করার জন্য সেগুলোকে তুলে ধরার জন্য কিন্তু আমরা যদি সেই প্রক্রিয়ার সাথে আমরা যদি সম্পৃক্ত না থাকি তাহলে সেই বিষয়গুলো কেন আসবে রেমন সরমান সাহেব যথার্থই বলেছেন আসলে এই সিপিডি প্ল্যাটফর্মে যে আলোচনাটা সংসদে হওয়া উচিত বা আমাদের কমিটিতে যে হিয়ারিং গুলো হওয়া উচিত সেটার মধ্যেই কিন্তু এই বিষয়গুলো আসবে এখন সেটা আমাদের হচ্ছে না এবং এটা আমি মনে করি আমাদের মানে পুরো বাজেট প্রক্রিয়ায় একটা বড় ধরনের একটা ঘাটতি আলোচনায় সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবানের প্রশ্ন ছিল বাজেট নিয়ে কোনো আলোচনায় অর্থমন্ত্রীকে পাওয়া যায় না কেন রিজভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা